বিশ্বব্যাপী একই দিনে মুক্তি পেয়েছে বলিউডের সবচেয়ে প্রত্যাশিত দুই চলচ্চিত্র বারবি এবং ওপেনহাইমার। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটি ঘিরে প্রত্যাশা ছিল দর্শকদের, আর মুক্তির পর সেই প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে উভয়ই। গল্পের গাঁথুনি ও নির্মাণ কৌশলে বারবির চেয়ে ওপেনহাইমার যেমন বেশি আলোচনায় রয়েছে, তেমনি বক্স অফিসে ওপেনহাইমারকে বেশ টক্কর দিয়েছে বারবি। ওয়ার্নার ব্রোসের চলচ্চিত্র বারবি এ সপ্তাহে বিশ্বব্যাপী তার দক্ষতা প্রদর্শন অব্যাহত রেখেছে। রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী 774.5 মিলিয়ন আয় করে নিয়েছে সিনেমাটি। আন্তরিক বার্তা রবিবার পর্যন্ত এটি বিশ্বব্যাপী বক্স অফিসে টানা দ্বিতীয় সপ্তাহে শীর্ষ স্থান ধরে রেখেছে। দ্বিতীয় সপ্তাহে 69টি বাজার থেকে 122 মিলিয়ন আয় তুলে নেয় বারবি। আন্তর্জাতিক আয় হল 423.1 মিলিয়ন, যার মধ্যে ঘরোয়া বাজারে 93 এবং উত্তর আমেরিকায় 351.4 মিলিয়ন। মর্গট রবি অভিনীত চলচ্চিত্রটি এখন বিশ্বব্যাপী বছরের তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র এবং আন্তর্জাতিক বাজারে চতুর্থ বৃহত্তম চলচ্চিত্র এটি। গ্রেটা গারউইক পরিচালিত চলচ্চিত্র বারবিতে আরও অভিনয় করেছেন রায়ান গসলিং, এমা ম্যাকাই, সিমু লিউ, ইউল ফ্রিলের মতো তারকারা। এদিকে ইউনিভার্সেলের ওপেনহাইমার এখন পর্যন্ত বিশ্বব্যাপী 400.4 মিলিয়ন আয় করেছে। দ্বিতীয় সপ্তাহ বিদেশি বক্স অফিসে সিনেমাটি অবিশ্বাস্য দখল ছিল। মাত্র দুটি ফ্রেমের পরে ওপেনহাইমারকে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক সহ 28টি বাজারে সর্বকালের বৃহত্তম লোনাল চলচ্চিত্র বলে অনুমান করা হয়েছে। বিশ্বব্যাপী আইম্যাক্সে সিলিয়ান মার্ফি অভিনীত ওপেনহাইমার এখন নোলানের দ্বিতীয় দ্রুততম 80 মিলিয়ন আয় করা চলচ্চিত্র।